কেন আমার দেখিতে বান্ধবাই বৈশাখ মাসে কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ পাকে আম, কার মুখে তুলিয়া দিব ঘরে নাই মরশাম। জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল আইল রে আশা, অভাগিনীর চেংরা বন্ধু জানে না সাঁতার। আষাঢ় গেল শ্রাবণ আইল গাঙ্গে নতুন পানি, কারে নিয়ে খেলবো আমি ভাবের নাও দৌড়ানি। শ্রাবণ মাস চলিয়া গেল মন হইল মাতাল, ভাদ্র মাসে গাছের গোড়ায় ধৈরা পরে তাল। এখন তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই প্রাণের মধুতা। চলিয়া গেল আইল রে আসি, আমি গোয়াল ঘরে যাইয়া দেখি গাই হইল গাভী। গাই বি আইল দুগ্ধ হইল দুধে মাখন ননি ছানা, কত লোকে খাইল প্রাণের বান্ধব মধুসান খাইল। আশ্বিন মাস চলিয়া গেল আইল রে কার্তিক, জীবনের জ্বালা যন্ত্রণা বেড়েছে অধিক। কার্তিক গেল অগ্রহণ আইল পাকছে আমন ধান, কই রইল আমার মধু বাবা জান। আমন ধানে ভাজলাম আমি সিরা মুড়ি খই প্রাণের দরদ রে। আইলা না দরদি আইলা।
মাস গেল অগ্রণ গেল পুষ মাস আইল শীতে দিল দেখা পাশর সাজায় নিশি কাটা একা মাঘ মাসেতে পাইতাম যদি কি কয় এমপি মমতাজ বেগম কয় মাঘ মাসেতে পাইতাম যদি মা উজালা আমি কইতাম মনের কথা বুকেতে জোরাইয়া মাগো বুঝাইতাম তার ব্যথা মাঘ মাসেতে আইতো যদি না লাগিত কাটা বুকেতে জোরাইয়া মাগো কইতাম মনের কথা মাঘ মাস চলিয়া গেল আইল রে ফাল্গুন ঘুষিয়া ঘুষি চলে রে তোর পিড়িতে রাগুন ফাল্গুন মাস চলিয়া গেল আইলো চৈত্র মাস ঘরের দান ফুরাইয়া গেছে আমি থাকি উপবাস ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্র মাস ঘরের দান ফুরাইয়া গেল থাকি উপবাস বারো মাসের ছয়টি ঋতু পার হইয়া যায় প্রাণের মধুদান বারো মাসের ছয়টি ঋতু পার হইয়া যায় সুনীল বাবুর শুন হ্যালো তাই সুনীল বাবুর সুনীল বাবুর সুনীল বাবুর মমতাজ ম্যাডামের জীবন রইল মধু বাবা তোমার আশায় দরদি না আইলা না আম করে দেখিতে বাগান আইলা না দয়াল বাগান বাস্তবে যদিও তোমার দর্শন না পাই দয়া করে বাজান স্বপনে দেখা দিও তোমার দেখা যেন হৃদয়টা জুড়াইতে পারি আই তো যদি মধু টানে দুঃখ রইত না আমার আই তো যদি মধু বাবা দুঃখ রইত না তোর আইলো না আইলো না আমারে দেখিতে কেন আইল